পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমারানী ধরের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পৌরসভার শেখ কামাল অডিটোরিয়ামে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি ফাইজুল রশিদ খসরু জমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, নবনির্বাচিত 2 নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ আরও অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি শিক্ষক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট দেন। ওমর আল হাসান, MI টেলিভিশন।